বিশ্বসেরা দশজন মুসলিম সঙ্গীত শিল্পী, বিশ্বব্যাপী নানা বিষয় নিয়ে র্যাঙ্কিং ভিত্তিক সেরা দশ তালিকা প্রস্তুত ও প্রণয়নকারী একটি অনলাইন পোর্টাল সম্প্রতি বিশ্বের সেরা দশজন মুসলিম সঙ্গীত শিল্পী নির্বাচন নিয়ে একটি গবেষণা জরিপ প্রকাশ করেছেন। মুসলিম শিল্পীদের নিয়ে এর আগে এমন কোনো জরিপ বা নির্বাচনী প্রতিযোগিতা হয়েছে বলে জানা নেই। দ্য টপ ডেন্স ডট কম কর্তৃক পরিচালিত এই জরিপে বিশ্বের সব সেরা মুসলিম সঙ্গীত শিল্পীদের নাম উঠে এসেছে। চলুন তাহলে আর দেরি না করে টপ ডেন্স ডট কমের জরিপটি পড়ি এবং জেনে নিই বিশ্বের দশজন সেরা মুসলিম সঙ্গীত শিল্পী কারা। প্রথমেই রয়েছেন মাহের জাইন। বিশ্বসেরা দশজন মুসলিম সঙ্গীত শিল্পীর তালিকায় প্রথমে রয়েছেন তার নাম। মেহের জাইন মূলত সুইডিশ অ্যারেন্ডিবিক গায়ক, লেবাননে বংশোদ্ভূত বিখ্যাত গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। 2009 সালে তিনি দ্য অ্যালবাম নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করে। তিনি আশ্চর্যজনক গায়ক যিনি সত্য সঙ্গীতের সাধনায় নিয়োজিত। তিনি অনেক মানুষকে সাহায্য করেন। তিনি একজন সুন্নি মুসলিম। দু নম্বরে রয়েছে সামি ইউসুফ। বিশ্বসেরা দশজন মুসলিম সঙ্গীত শিল্পীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তার নাম। তিনি ব্রিটিশ গায়ক, গীতিকার, সুরকার, প্রযোজক। ইরানি আজারবাইজান বংশোদ্ভূত মাল্টি যন্ত্রচালিত সঙ্গীত শিল্পী হিসেবে তিনি বেশ প্রসিদ্ধ। মাত্র 23 বছর বয়সে 2003 সালে তার প্রথম অ্যালবাম আল মুয়াল্লিম মুক্তি পায়। এরপর 2005 সালে মুক্তি পায় আমার উম্মাহ নামে দ্বিতীয় অ্যালবাম। অনেকেই মন্তব্য করেছেন তিনি বিশ্বের সেরা গায়ক, তার গান মুসলিম হৃদয় স্পর্শ করে যায়। তিন নম্বরে রয়েছে মোহাম্মদ রাফি। বিশ্বসেরা দশজন মুসলিম সঙ্গীত শিল্পীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তার নাম। মোহাম্মদ রাফি ভারতীয় প্লেব্যাক গায়ক ছিলেন এবং হিন্দি চলচ্চিত্র শিল্পের সবচেয়ে জনপ্রিয় গায়ক। মোহাম্মদ রাফির সাথে কোনো সঙ্গীত শিল্পীর তুলনা হয় না, এমনটাই তার ভক্তদের মন্তব্য। তিনি একজন মহান গায়ক ছিলেন এবং তিনি এখনও শতকোটি মানুষের হৃদয়ে রয়েছেন। মোহাম্মদ রফি সঙ্গীতকে একটি নতুন মাত্রা দিয়েছেন এবং তার গোটা জীবনকে সঙ্গীতে আত্মপ্রকাশ করেছিলেন। চার নম্বরে রয়েছে জায়ান মালিক। বিশ্বসেরা দশজন মুসলিম সঙ্গীত শিল্পীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তার নাম। তিনি মূলত একজন ইংরেজি সঙ্গীত শিল্পী এবং গীতিকার। 2010 সালে ব্রিটিশ রিয়েলিটি সঙ্গীত প্রতিযোগিতা এক্স ফ্যাক্টরের একজন একক শিল্পী হিসেবে অডিশন দেওয়ার মাধ্যমে এই জগতে তার অভিষেক। তিনি 1993 সালের 12 জানুয়ারি ব্ল্যাকফোর্ড ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইয়াসের মালিক, তিনি একজন ব্রিটিশ পাকিস্তানি। বিয়ের পর তিনি ইসলামে ধর্মান্তরিত হন। হ্যারিস জে। বিশ্বসেরা দশজন মুসলিম সঙ্গীত শিল্পীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তার নাম। তিনি মূলত লন্ডনের একজন যুবক। মাত্র 17 বছর বয়সে এওকিং রেকর্ডসের গান গাওয়ার সুযোগ লাভ করেন হ্যারিস। ইসলামিক গান গিয়ে অল্প কয়েক বছরের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার প্রথম অ্যালবামের নাম হল সালামু আলাইকুম। হ্যারিসের জন্ম 1993 সালের 5 ফেব্রুয়ারি। এছাড়াও এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এ আর রহমান, সপ্তম স্থানে রয়েছে ইমরান খান, অষ্টম স্থানে রয়েছে ইউসুফ ইসলাম, নবম স্থানে রয়েছেন শিল্পী একন, আর দশম স্থানে রয়েছেন আবিদা পারভিন।